দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজা মণ্ডপ মন্দিরে নারী জাগরণের প্রার্থনা আন্তর্জাতিক রুটে পণ্যবাহী জাহাজের ভাড়া কমেছে 50% দেশের বাজারে নেই কোনো প্রভাব নারী এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের বিপক্ষে 9 উইকেটে হার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21-এর সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা দর্শক 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online সংবাদ আরো থাকছে আমিনী মৃত্যুর পর ইরানে নীতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বেরিয়ে আসছে নিপীড়নের তথ্য দুর্গোৎসবের মহা অষ্টমী আজ সাড়ম্বরে ধর্মীয় বিধি মেনে করা হয় দেবী দুর্গার অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা দুই বছর বন্ধ থাকার পর রাজধানীর রামকৃষ্ণ মঠে ছিল কুমারী পূজার আয়োজন জগতের কল্যাণ আর নারী জাগরণের প্রার্থনা উচ্চারিত হয় ভক্ত কণ্ঠে মোহাম্মদ হানিফের ক্যামেরা রিপোর্ট শ্রুতি মণ্ডলের মহাষ্টমীর পুণ্যলগ্ন মন্দির মণ্ডপে ঢাকের বাদ্য কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে শান্তির বার্তা সকালে শাস্ত্রীয় আচার ও বিধি মেনে দুর্গতিনাশিনী দেবী দুর্গার অষ্টমাদি কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা করা হয় ফুল জল বিল্বপত্রসহ নানা উপচারে মায়ের পূজায় মনের সবটুকু ভক্তি উজাড় করে প্রার্থনা জানান ভক্তরা যে মা যেন সকলকে নিয়ে আমাদের এইভাবেই জানি সবসময় আমরা আনন্দে মেতে থাকতে পারি সকলের মঙ্গল হয় সার্বজনীন দুর্গা পুজোটা আসলে সারা বাংলাদেশের মানুষের সবার জন্যই সব আমি মনে করি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা সবার জন্যই একটা উৎসব মুখর একটা আয়োজন পুজোর সময় ভালো লাগে খুব আনন্দ হয় সবাই মিলে মজা করি রাজধানীর রামকৃষ্ণ মঠে করোনার কারণে গত 2 বছর হয়নি কুমারী পূজার আয়োজন এবার 6 বছরে দেবদূতা চক্রবর্তী শ্রেষ্ঠাকে কুমারী রূপে পূজা করা হয় কুমারীর শাস্ত্রীয় নাম উমা কুমারী পূজা মাতৃভাবে ঈশ্বরেরই বন্দনার অংশ কুমারীতে দেবী ভাব আরোপ করে ঈশ্বরের আরাধনা প্রদীপ বস্ত্র ফুল জলসহ নানা উপাচারে ভক্তি নিবেদন করা হয় এর মাধ্যমে সমগ্র নারী জাতির প্রতি সম্মান জানানো হয় মা যেন সকল নারীকে নির্যাতনের হাত থেকে রক্ষা করে মা যেন সকল নারীদের ভালো রাখে কুমারী পূজার মাধ্যমে আদ্যশক্তি মহামায়াকে তার মধ্যে দর্শন করি এবং আমরা তার কাছে প্রার্থনা করি যেন বিশ্বে যেভাবে নারী নির্যাতিত হচ্ছে সে থেকে যেন উনি এই নারী জাতিকে মুক্তি দেন পরে সকলের মঙ্গল কামনায় আশীর্বাদ দেন কুমারী রূপী উমা অষ্টমী তিথির শেষ 24 মিনিট থেকে নবমী তিথির প্রথম 24 মিনিট পর্যন্ত সময়ের সংযোগ স্থলে হয় সন্ধি পূজা দেবী দুর্গা পূজিত হন চামুণ্ডা রূপে সন্ধি পূজার সন্ধিক্ষণেই মহিষাসুর বধ হয়েছিল অসুর বিনাশিনী দুর্গার হাতে মাধ্যমে নারীর মধ্যে অন্তর্নিহিত শুভ দেবী শক্তিটাই জাগ্রত করা হয় সমাজের বিভিন্ন স্তরে নারীর প্রতি হওয়া প্রতিটি সহিংসতা বন্ধ হবে জাগ্রত হবে মনুষ্যত্ববোধ কুমারী পূজায় নারী জাগরণের প্রার্থনাই ছিল সবার কণ্ঠে স্মৃতি মণ্ডল 21 টেলিভিশন ঢাকা সমুদ্র পথে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ভাড়া কমেছে 50% করোনার সময় আন্তর্জাতিক রুটে জাহাজের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়তে শুরু করে এখন অনেকটাই কমেছে ভাড়া কিন্তু দেশের বাজারে তার প্রভাব পড়েনি ইফরাজ নূরের ক্যামেরা রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট আমদানি নির্ভর বাংলাদেশে জাহাজ চলাচলে প্রধান 3টি রুট হল চট্টগ্রাম চীন চট্টগ্রাম ইউরোপ ও চট্টগ্রাম আমেরিকা মূলত চীন থেকে পণ্য আমদানি বেশি হলেও রপ্তানির প্রধান রুট দুটি হল ইউরোপ ও আমেরিকা মহামারী করোনা শুরুর কয়েক মাস পর 2020 সালের মাঝামাঝি থেকে পণ্যবাহী জাহাজের ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ভাড়া বাড়ার এই প্রবণতা গত বছরের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল জাহাজের সংখ্যার তুলনায় আমদানি রপ্তানি পণ্যের পরিমাণ কমে যাওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ভাড়া আবার কমতে থাকে বিশ্বব্যাপী মন্দা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপকভাবে কমতে শুরু করেছে ফেব্রুয়ারি থেকে যা কমে প্রায় অর্ধেকে ঠেকেছে আমাদের ডিমান্ডটা দিনকে দিন পড়ে যাচ্ছে
মানে এক্সপোর্ট ভলিউমটা ফ্রম এশিয়া টু ইউরোপ এবং এশিয়া টু ইউএসএ কমে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি যেহেতু বেশি এবং ডিমান্ড যেহেতু কম রেটটা পড়ে যাচ্ছে। জাহাজ মালিকদের স্থানীয় এজেন্টদের সূত্রে জানা যাচ্ছে কন্টেইনার ও বাল্ক দুই ধরনের জাহাজের ভাড়া আন্তর্জাতিক রুটে এখন কমতির দিকে। আন্তর্জাতিক শিপিং সংবাদের জন্য পরিচিত মেরিটাইম নিউজে গত 23 সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে সর্বোচ্চ ভাড়া থেকে 59% কমেছে জাহাজ ভাড়া। একই প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ভাড়া কমেছে 10.4%। জাহাজের ফ্রিকোয়েন্সি কমে যাবে, ব্ল্যাঙ্ক সেলিং শুরু হবে, জাহাজ কমায় ফেলতে হবে, কারণ শুধু শুধু অপারেটিং কস্ট বাড়ায় তো লাভ নেই। জ্বালানি ও ভোজ্য তেল, চিনি, গম সহ নিত্যপণ্য চট্টগ্রাম বন্দরে খালাসের পর আমদানি মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া যোগ করেই শুল্ক পরিশোধ করার বিধান রয়েছে। অর্থাৎ জাহাজ ভাড়া কমলে স্বাভাবিকভাবেই পণ্যমূল্য কমে যাওয়ার কথা। ব্যবসায়ীর ইনিশিয়েটিভ নেওয়া উচিত যারা ইম্পোর্ট করছে, অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টেরও একটু সুপারভাইজ করা উচিত। শিপিং ব্যবসায়ীরা বলছেন সামনে জাহাজ ভাড়া আরও কমবে, সেই ক্ষেত্রে সাধারণ ভোক্তারা আদৌ সুফল পাবেন কি না সেটি নির্ভর করছে সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর মনিটরিংয়ের উপর। রফিকুল বাহার, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বিরতি নিচ্ছি, বিরতির পর যা থাকবেন। জঙ্গিরা যত স্মার্ট, র‍্যাব তাদের চেয়ে বেশি স্মার্ট বললেন মহাপরিচালক। আপনারা দেখছেন দুপুর 2টার একুশে সংবাদ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীতে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত জনশুমারি ও গৃহগণনা পরবর্তী যাচাই জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তবে মূল্যস্ফীতি নতুন হার কত তা স্পষ্ট করেননি তিনি। এ সময় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্ত যারা প্রশ্নবিদ্ধ করেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন পরিসংখ্যান ব্যুরো দেশের সমস্ত তথ্য উপাত্তের একমাত্র ভান্ডার। দ্রব্যমূল্যের পাগলাগুড়া ভাগে এসছে এই মাসে, কতটা ভাগে এসছে জানতে পারবেন দুই দিনের মধ্যেই, সরকার প্রধানকে আমি বলার উচিত। জঙ্গিরা যত স্মার্ট, র‍্যাব আরও বেশি স্মার্ট বলে মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। রাজধানীর বনানী পূজা মণ্ডপ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও র‍্যাবের সাইবার মনিটরিংয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট প্রস্তুত রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক বলেন যারা জঙ্গি মতাদর্শে ঘর থেকে বের হয়েছে পূজার পর তাদের খবর জানানো হবে। জঙ্গিরা যত স্মার্ট হোক না কেন, আমার র‍্যাব ফোর্স তার থেকে বেশি স্মার্ট। ওরা দিন দিন যত বেশি স্মার্ট হচ্ছে আমাদের লোকও তত বেশি স্মার্ট হচ্ছে। সো ওই যাদের কথা বললেন আমরা এর পিছনে কাজ করছি এবং তারা যে চেষ্টাই করুক না কেন সফল হতে পারবে বলে আমি মনে করি না। আমার র‍্যাবের উপরে কাজ করে যাচ্ছে, সম্পূর্ণ আমাদের মনিটরিংয়ে আছে এবং আমি আশা করি কিছুদিন পরে হয়তো পূজা শেষ হয়ে গেলে আমরা কোনো ভালো রেজাল্ট দিতে পারবো। শারদীয় দুর্গোৎসব ধর্মবর্ণ নির্বিশেষে আবহমান বাংলার সকল মানুষের এক অভূতপূর্ব মেলবন্ধন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই অংশ নেয় এই উৎসবে। সামাজিক মৈত্রী ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে দুর্গোৎসব। রিপোর্ট মফিউর রহমানের। শরতে সাদা মেঘের ভেলা আর কাশফুল দেখলেই বাঙালির মনে দোলা দেয় উৎসবের আমেজ। শরতের অকাল বোধনে দেবী দুর্গার আগমনীতে বেজে ওঠে ঢাকঢোল আর কাঁসর ঘণ্টা। গেল কবছর সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র ও নাশকতায় উৎসবে কিছুটা ভাটা পড়লেও এবার আবারও অনেকটাই ফিরে এসেছে সেই চিরচেনা রূপ। দুর্গোৎসবে মেতেছেন বাংলার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপের পাশে বসেছে মেলা, রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন চড়ান, উদ্বেলিত সকল ধর্মের মানুষ। যদিও আজকে সনাতন ধর্মীদের উৎসব, আমরা তাও সব লাইক কলেজ এন্ড স্কুল এন্ড ইউনিভার্সিটির ফ্রেন্ডস একসাথে আজকে এসেছি, খুব ভালো লাগছে। সপ্তমী দিন বের হয়েছি মণ্ডপ দেখতে। এভাবে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা যায়। এভরিডে ওই ডিজিটাল লাইফ থেকে বের হয়ে একসাথে সবাই এনজয় করাটা, ইটস ভেরি গুড ফর আস। যে যার ধর্ম পালন করবে কিন্তু উৎসবটা সবার হবে। উৎসব বলে কথা, সেখানে
ছোটরাই বা বাদ যাবে কেন, তারাও সদল বলে ঘুরতে এসেছে মেলায়, দেখছে প্রতিমা। নৌকা চুষি, নাগরদোলা চুষি, ট্রেনে চুষি, নৌকা, ট্রেন, স্লিপার, শারদীয় দুর্গাপূজা ঘুরতে এসে ভালো লাগতেছে। হাসি আনন্দের মাঝেই একসময় অস্ত যায় রবি। দিনের আলো নিভে এলে চারদিকে জ্বলে ওঠে নানা রঙের সাজবাতি। পুকুরের জলে ঝিকিমিকি আলোর ছায়া পাতিয়েছে মিতালি। দর্শনার্থীরা বলেন, সকল বিভেদ পিছে ফেলে বাংলার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পালন করছে এবারের দুর্গোৎসব। যে চেতনাকে নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যে একটি অসাম্প্রদায়িক বাংলার যেখানে ধর্ম হবে, যার যার উৎসব হবে সবার, সেই আবহটা আমি এখানে দেখতে পাচ্ছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি পরিবেশে পূজা উৎসবকে আমরা পালন করছি। আর সবাই মিলে যে একসাথে উৎসব উদযাপন করি, এটার একটি অন্যতম দৃষ্টান্ত। দেবী দর্শনে যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষ যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তাহলে সকল অপশক্তির বিনাশ করা সম্ভব। সাধারণ মানুষ, সচেতন মানুষ, শুভবোধ সম্পন্ন মানুষ যারা আছেন, তারা যদি একত্রিত হন তাহলে পুলিশের দরকার হয় না। মানুষ যদি শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তাহলে কোনো অপশক্তি এদেশের মাটিতে, এদেশের সমাজে একটা আঁচড় কাটতে পারবে না। একদিকে সন্ধ্যা আরতিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা, অন্যদিকে মাঠ তখনও পরিপূর্ণ উৎসবের আমেজে। বাংলার এই অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, জাতিবিভেদ ভুলে গড়ে উঠুক অসাম্প্রদায়িক বিশ্ব। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। উচ্চতা 38 ইঞ্চি, বিয়ে করেছেন, মাও হয়েছেন। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার ক্ষুদ্রতম সেই মা রাজশাহীর মাসুরা বেগম। হাসান আল মবিনার ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। মাত্র 38 ইঞ্চি উচ্চতা নিয়েই সাবলীলভাবে করছেন সংসার। বিয়ের প্রায় 10 বছর পর কন্যা সন্তানের জন্ম দিয়ে এশিয়ার ক্ষুদ্রতম মা হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহীর পবা উপজেলার বজপুর গ্রামের মাসুরা বেগম। 2003 সালে মাসুরা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিলেন মনিরুল ইসলাম। শারীরিক গঠনে মিল না থাকলেও মনের মিল রয়েছে এই দম্পতির। যখন ফজরে কাজে যাবে ভোর রাতে, তখন উঠি পানি বালতি করে ভরেছে যাবে, আমার রান্নার পানি, গোসলের পানি, আমার বাচ্চার সব পানি তুলেছে যাবে। তাদের 8 বছরের মেয়ে মরিয়ম, এরই মধ্যে উচ্চতায় মাকে ছাড়িয়ে গেছে সে। মরিয়মের স্বপ্ন বড় হয়ে মা বাবার পাশে দাঁড়ানোর, শিশু মনের এই স্বপ্ন পূরণই একমাত্র চাওয়া তাদের। বড় হয়ে আমি লেখাপড়া করে একটা ডাক্তার হব। সরকারের কাছে একটা আমার আকুল আবেদন, সেই জন্য আমার স্ত্রীর আর আমার মেয়েটার জন্য মানুষ করার মতন কিছু একটু আর্থিক সহযোগিতা করে আমার জন্য। রিক্সা ভ্যান চালিয়ে সংসার চলে তাদের। ভূমিহীন এই পরিবারটির সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রতিবেশীরা। ওর স্বামী যদি একটা কোনো কর্ম দিতে পারতো তাহলে ওদের একটা মানে ভবিষ্যতে কিছু হতো। ওনার একটা মেয়ে আছে, তার সরকার থেকে কিছু চলার ব্যবস্থা করে দিলে তারা চলে ফিরে খেতে পারবে। দীর্ঘদিন অন্যের জায়গা বসবাস করছেন এই দম্পতি। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্টেসি হেরাল্ড, এরপর এশিয়ার প্রথম ক্ষুদ্রতম মা হওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের মাসুরা বেগম। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, কুমারী পূজায় ভক্তদের কণ্ঠে নারী জাগরণের প্রার্থনা। আন্তর্জাতিক রুটে পণ্যবাহী জাহাজের ভাড়া কমেছে 50%, দেশের বাজারে নেই কোনো প্রভাব। নারী এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, পাকিস্তানের বিপক্ষে 9 উইকেটে হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। একুশে সাথী।